নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালের সচিবালয়ে দপ্তরের বলেন এ তিনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালের সচিবালয়ে নিজ দপ্তরের ব্রিফিংয়ে তিনি কথা বলেন সরকার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালের সচিবালয়ে দপ্তরের ব্রিফিংয়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের সকালের সচিবালয়ে নিজ দপ্তরের ব্রিফিংয়ে তিনি কথা বলেন সরকার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালের সচিবালয়ে দপ্তরের ব্রিফিংয়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার বদলের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের সকালের সচিবালয়ে নিজ দপ্তরের ব্রিফিংয়ে তিনি কথা বলেন সরকার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই